नमस्कार बंधुरा आमी राजीव आमार यूट्यूब चैनल अपने सकल के स्वागत जाना आजकल एक दरखास्त भिडियो उपस्थित हलम। आज के दरखास्तर विषय दुआरे सरकार प्रकल्प माध्यमे तैरि हुआ एससी सर्टिफिकेटे फटो आपलोड हयनी। तो बंधुरा दरखास्त लिखे देखानों जो हमारे एक सबसक्राइबर हमें तो चलो देखे नहीं क्यों ये दरखास्त लिखा जाए। और हाँ अपन जदि एरक दरखास्त लिखार प्रयोजन मन है हमें कमेंट कर चेषा करब एरक दरखास्तर भिडियो बनिए अपन पासे देखार। अभी एखे लिखे टू द एसडीओ मालदा सदर मालदा डिस्ट्रिक्ट वेस्ट बेंगल। तो बंधुरा अपन एखे प्रयोजन तथ्य एखे दिए देवें तपर एखे डेट लिखभन जेदिन दरखास्त जमा करते चाहिए से दिनकार डेट एखे उल्लेख करबें। एरपर सबजेक्ट हिसाब एरक लिखे नीबें। तपर हमें सर आपनार बनीत आवेदन मलय दास पिता श्यामल दास ग्राम विधानपल्ली पोस्टफिस विधानपल्ली थाना विधानपल्ली जिला मालदा वेस्ट बेंगल। तो बंधुरा एखे हमें जे समस्त नाम और ठिकाना व्यवहार करी सम्पूर्णरूपी काल्पनिक वास्तवर संगे एर कोनो मिल नहीं। अपनारा अपन नाम और ठिकाना व्यवहार करपर हमें एखे जाना एस सी कार्डर जो दुआरे सरकार प्रकल्प फर्म जमा करलाइने देखा जे हमार एस सी सार्टिफिकेट तैरी गे किंतु हमार एस सी कार्डे फटो आपलोड करा তাহলে আপনি দুয়ারে সরকার প্রকল্পে ফর্ম জমা করেছিলেন সেই ফর্ম জমা করার পরে এসসি কার্ড হয়ে গেছে কিন্তু এসসি কার্ডে আপনার ফটোটা আপলোড করা হয়নি এটা আপনি জানিয়ে দিলেন। তারপরে বলছেন যখন প্রিন্ট আউট করছি তখন সার্টিফিকেটের ফটোর জায়গাতে খালি থেকে যাচ্ছে। যখন আপনি প্রিন্ট আউটটা করছেন তখন কিন্তু সেই জায়গাটা ফটো যে জায়গাটা সেখানটা ব্ল্যাঙ্ক আসছে অর্থাৎ খালি থেকে যাচ্ছে। এসসি সার্টিফিকেটে আমার ফটো আপলোড না হওয়াতে আমার খুব অসুবিধা হচ্ছে অর্থাৎ ওই সার্টিফিকেটে যখন আপনার ফটো নেই বা থাকছে না তখন কিন্তু আপনি যে কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন সেইখানে গিয়ে আপনি ফিরে আসছেন বা অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেই কথাটি আপনি জানিয়ে দিলেন। এরপর আপনি জানাচ্ছেন এসসি কার্ড নম্বর এত অর্থাৎ আপনার যে এসসি কার্ডের নম্বরটি আছে সেটা এখানে দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন নম্বর এত তো যে দরখাস্তটি করেছিলেন তার অ্যাপ্লিকেশন নাম্বার যদি থেকে থাকে এখানে দিয়ে দেবেন। তাহলে এই এসসি কার্ডের নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে আধিকারিক কোন আপনার স্ট্যাটাসটা চেক করে নেবেন। এরপর আপনি কি জানাচ্ছেন বলছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার এসসি কার্ডে ফটো আপলোড করে আমাকে সাহায্য করুন। এরপরে এখানে ইতি লিখবেন তারপরে এখানে বিনীত লিখবেন তারপরে এখানে সই করবেন এখানে ফোন নম্বরটি অবশ্য দিয়ে দেবেন। তো আশা করি এই দরখাস্ত ভিডিও যিনি লিখে দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার উপকার হবে। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।